গুড মর্নিং সকলকে, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এই প্রিয় ফলটার জন্য একমাত্র এই অসহ্য গরমটাও মানে আমরা সবাই সহ্য করিনি, তাই না? আজকে কাঁচকলার কোপ্তা বানাবো বলে কাঁচকলাটা কালকেই সেদ্ধ করে রেখেছিলাম, আর তুতান সকালবেলা বের করেছি, তুতান বলছে মা এটা কি সসেজ? না না, আম এনেছে বটে, কিন্তু আমটা না এখনো মিষ্টি না ভালো মতো। তো তুতানদের রোজই একটা করে স্কুলে ফল দিতে হয়, ওরা বেশিরভাগ আপেল কলা নয় শশা নিয়ে যায়, তা আমি বললাম আজকে আম নিয়ে যাবি, দেখি রাজি হয়ে গেল। যাই হোক, আর বাচ্চারা দেখবে খেয়ে নিলে আর কোনো চিন্তাই থাকে না, আমার অতটা মিষ্টি লাগছে না বলে আমার খেতেও ইচ্ছা করছে না। তাই একটা কথা ভাবছিলাম, এমন একটা সময় ছিল ধরো বিয়ের আগে বা বিয়ের পরে পরে, তখন পাকা কলা পাকা আম যেগুলো মানে আমাদের খেতে ইচ্ছা করতো না, বিয়ের আগে সব আমার বাবা খেয়ে নিতো, নষ্ট করবে। তারপরে বিয়ের পরে শ্বশুরমশাই যখন দেখতো কলাটা একদম কালো হয়ে গেছে, বাবা বলতো যে ও আর কেউ খাবে না, দিয়ে দাও। তো এখন হয়েছে সেই ব্যাপারটা আমার, মানে কলা হয়তো একটু কালো হয়ে গেছে, যেগুলো কোনোদিনও খেতাম না, এখন মানে সেগুলোই শুরু করেছি। এইটা হয়তো মানে যখন আমরা সংসারে দায়িত্ব আমাদের কাঁধে ওঠে, তখন মনে আমরা এগুলো করে থাকি। আর এখন আমাকেই খেতে হচ্ছে, কারণ আমার বর কোনো ফল খায় না, একমাত্র নারকোল ছাড়া। যে ভালো ফল খায় না তাকে কি আমি পচা ফল দেব? সেটা দেয়া যায় না। তো যাই হোক, এইভাবেই চলছে। আর এখন ভাত তো বসিয়ে দিয়েছি, ভাত তো ভাতের মতো হবে, সকালের লাঞ্চ। আর ভাত হয়ে যাওয়ার পর তারপরে যা আনবে মাছ মাংস ডিম, সেটা আমি পরে করি। তরকারিটা তো হয়ে গেল বাবা, এবার আটাটা মেখে ফেলি। আমি জানো তো আটা যখন মাখি, মানে সকালবেলা এখন ব্রেকফাস্ট হবে তার জন্য, রাত্রিবেলা হবে রুটি তার জন্য, আবার যদি বেশি মানে একটু বেঁচে যায় আবার কালকে টিফিনের জন্য হয়ে গেলে মানে খুবই ভালো যাকে বলে। তো রুটিটা হয়ে গেল, এবার লাঞ্চ বক্সটা রেডি করছি। রুটি তো দিলামই, আর তরকারি দিয়েছি, আর একটু বেশি দেওয়া যেত কিন্তু জায়গাটা খুব ছোট, তা যেটুখানি হয়েছে ওইটুখানি দিয়েছি। আর শশা তো এই দেয়া হলো, আর লাঞ্চ দেখবে আমার বর নিতে চায় না, কিন্তু আমি বলি এই গরমকালে যাও ঘরের জিনিস খাওয়া সব থেকে ভালো। আর আমরা সাধারণত কি মানে মাংস বলো মাছ ভাত এইগুলো আমি লাঞ্চে দিই না, এই রুটি তরকারি চাউমিন এই ধরনের জিনিসই আমরা লাঞ্চে দিই। তো লাঞ্চ বক্স রেডি হয়ে গেল, আমি ওকে বলেছিলাম যে মাঝে মাঝে একটু ঢোকলা আনবে, অনেক সময় দেখবে একার জন্য টিফিন করতে ইচ্ছে করে না, সে আজকেই নিয়ে এসছে। তো আজকে রুটি করেছি, আজকে আনার দরকার ছিল না, ও জানে না ঠিক আছে যখন এনেছো আমি আর আমার রুটিটা করব না, এই ঢোকলাটাই আজকে খেয়ে নেবো। আর আঠিটা তো তুতান স্যারকে আম দিয়েছি, সেই আঠিটা তখনই বললাম, টড্ডাগুলো দিয়ে দিলাম, কারণ এত তাপ এরপরে ঘরের মধ্যে হয়ে যায় না। আর আমার না ঘরগুলো পরিষ্কার থাকে, ঘরে কোনো রকম ক্লিন থাকে, প্রবলেম হয় হচ্ছে দাঁড়াও এই ঘরটাও দেখাচ্ছি, এই যে পুরো ঘরটা সব পরিষ্কার। কালকে ওই রবীন্দ্র জয়ন্তীর জন্য শাড়িগুলো সব কাচকেচে ভাঁজ করা হয়েছে কিন্তু তোলা হয়নি, ঘর সব পরিষ্কার, কিন্তু যেই জায়গাটা নোংরা হয় এই জায়গাটা আমার এমন অবস্থা হয়, আর বেশিক্ষণ দেখাচ্ছি তা অবস্থা হয়ে যায়। দেখে গেছে এগুলো সব আস্তে আস্তে তুলে সব গোছাবো, তারপরে স্নান করে পুজো। চলো থাকলে জানাই তো মা খুব রেগে যাবে, তাই জন্য বইপত্রগুলো মোটামুটি গুছিয়ে টুচিয়ে সব যায়। এই মোটামুটি গোছালাম, এইগুলো দুপুরে আমরা খাবো, সেই খাবারগুলো রয়েছে। আর মুড়িটা না মানে যে কন্টেনারে রাখি সেখানে একটু মুড়ি আছে, কিন্তু সেই মুড়িটা তোমার মানে মিয়ে যায় না, তার তাই জন্য ওটা শেষ না করলে এটা ধাতে পারছি না, ওই জন্য এটা এখানেই পড়ে আছে। আর একটা প্রবলেম হচ্ছে আমার হচ্ছে মানে ঢুকেই তোমার ডাইনিংটা, আর সকালবেলাটা না আমি সত্যি কথা বলতে এত গুছিয়ে করতে পারি না, এইটা এই কাজটা আমার হয় না। মানে এই যে 10:30 বাজে ওরা সব বেরিয়ে গেছে, এখন আমি সব গোছাবো, কিন্তু ওই সকালবেলাটা আমার পুরো অগোছলো হয়ে যায়, খুব বাজে লাগে। এইখান দিয়ে লোকে ঢুকেই যদি এইটা দেখে, অনেকের এত সুন্দর সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে কিন্তু আমি এইটা পারছিই না, আমার তাড়াহুড়োর মধ্যে সব অগোছলো থাকে, তারপরে ওরা যখন বেরিয়ে যায় তখন আমি ধীরে সুস্থে সমস্ত কিছু পরিষ্কার করি। আর এই জামাটা এখানে রাখলাম, তুতান এসে স্কুল থেকে পড়বে, এই জন্য এখানে রেখে দিলাম।
এই কাজটা আর আমার দ্বারা হচ্ছে না, যত ভাবি ঠিক আছে সেই একটা টাইমে কি উলট পালট সব হয়ে যায়। আয়রন জমে গেছিল, ওই তখন দিয়েছিলাম অন্য জায়গায়, নিয়ে আসলাম এখন ওই ঘরে স্যার পড়াচ্ছে বলে এখানে রাখলাম। এই জগন্নাথ টিমে আরেকজন জগন্নাথ অ্যাড হয়েছে, তুতানের আবার ওই জগন্নাথ মানে বড় জগন্নাথটাই বেশি পছন্দ করে, বেশি গোল্ডেন কালারের। তিনটে জগন্নাথ হয়ে গেছে আমার। এই অ্যালোভেরা গাছটায় ছোট ছোট অনেকগুলো পাতা হয়েছে, আর তুমি বলছে মা একটা অ্যালোভেরা পাতা দেবে আমাকে, আমি যে একদমই না, ছোট ছোট কুচি কুচি পাতা দেয়াই যাবে না, তুমি যে অন্য গাছ থেকে ছেড়ো, আমি সেটা তো অনেক বড় হলে তবে ছেঁড়া যায়, এই গাছের পাতা এখন দিচ্ছি না, সুন্দর লাগছে না দেখতে? যেন কতদিন দেখেনি, স্কুল থেকে এসেই আবার একটু ডক করলো। কুন্দাই ওকে নিচে গেছিল আনতে, বলেছে মা যে তান্দুরি বানিয়েছে, দোয়াতে দোয়াতে এসছে। আমি দুপুরবেলা কার বাড়িতে তান্দুরি হয়? আমি ওকে বললাম মা তান্দুরি দিয়ে ভাত খাবি আজ বাড়ি গিয়ে, ও বিশ্বাসও করে দিল। কি দিয়ে খেতিস? তান্দুরি তেলটা দিয়ে ভাত খেয়ে নাকি আর ভাতটা? হ্যাঁ, একটা মজার জিনিস দেখবে, আগে ছোটবেলায় যখন ভাই ছোটখাটো ছিল তখন ও মা যখন ওকে বলতো যে তুই ওকে ডেকে দে, আমি ধরে বসিয়ে দিতাম, আর ও একদম আকাশ থেকে পড়তো, ঘুমতে ঘুম থেকে উঠতো। এখন মাকে বললাম দাঁড়াও আরেকবার করে দেখি, এখন ঘুমাচ্ছে, মা বললো তুলে দে ওকে। এখন কি আর পারবি, এখন কি আর ছোট আছে? যা বেচারি স্কুল থেকে এসে শুয়ে পড়েছে একদম। তা করিস না, চিৎকার করবে, বললাম তুমি করিস না। এদের দুজনের মধ্যে না সবসময় এরকমই চলতে থাকে, এক সময় খুব ভাব, আবার এক এক সময় এমন করতে থাকবে, আমার হাসিও পায়। আর দুদান এক একটা যা কথা বলে, আবার এগিয়েও যায়, দিদিকে দুমদম দিয়েও দেয়, তো দিদি তো হেসেই মরে যায়। এই চলে স্কুল থেকে এসে মানে প্রত্যেক দিনই আমি একটু ঘুম পাড়িয়ে দিই, না হলে না সন্ধ্যাবেলা একদম পড়তে পারে না, অনেক সকালে ওঠে যেহেতু। তা ওর অনেক বন্ধুরা আছে যারা আবার ঘুমোয় না একদম, তারা আবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কিন্তু আমাদের ওদের অভ্যাস হচ্ছে যে দেরির দিকে ঘুমোনো, তাই জন্য আমি বেশ এক দু ঘন্টা ভালো মতো ঘুমোই। আজকেও শুয়ে পড়েছিল, আজকে অল্প ঘুমাতে পারলো, এই জন্য মেজাজটা গরম। এখন যাচ্ছে হচ্ছে রিহার্সাল দিতে স্কুলে, মানে ডান্স ক্লাসে, সেখান থেকে হয়ে গেল আবার আজকে থেকে ও আগে যেখানে যে মানে যেই স্যারের কাছে কম্পিউটার করতো, তো এক মাস করতে পারেনি ওই রিহার্সাল ছিল বলে, তো আজকে থেকে উনি আবার বাড়িতে আসবে, সেই ক্লাসটাও শুরু হচ্ছে। তো আমি এখন ওকে নিয়ে তুমদারও নাচের ক্লাস, গানের ক্লাস, এসব সব নাচ বলছি, তবলা, তারপরে তোমার গান, এসব আছে। তো এই এই হবে, তাড়াতাড়ি করে শোন, ঠাকুরকে 5টার মধ্যেই শয়ন দিয়ে দিলাম, কি করব, কখন আসবো তখন আবার এসে দেবো। ওই দেখো আসছে, যখন করতে করতে এই যাচ্ছি, ঘুমিয়ে পড়েছিল তো একটু দেরি হয়ে গেল। এই তুতানের মানে নাটকের রিহার্সালটা শেষ হলো, বাড়ি এলাম, কিন্তু কম্পিউটার ক্লাসটা করতে পারলো না, কম্পিউটার 7:30 থেকে ছিল, আর ওখানেই 7:45 বেজে গেছে, তো স্যারের অন্য জায়গায় পড়ানো আছে, তাই জন্য বলে যাবো, মানে আমি বাড়িতে এলাম 7:15 বেজে গেছে, বলে যাব গিয়েই আবার সব কত বুঝতেও তো পারবো না, তাহলে কী লাভ, তাই জন্য ক্লাসটা করতে পারলো না। এত তাই তো গানের স্যার, তবলার স্যার এসে চলে গেছেন, আর গানের ক্লাস হয়ে গেছে, গানের ক্লাসও হয়ে গেছে, এই হাঁটু বাদেই বেরিয়ে যাবো। যে মার এসি লাগানো হয়েছে এখানে, আমরা তো দেখিনি, তাই দেখতে এসেছি, পড়েছে এখানে ঠান্ডা হাওয়া, আমার দিদা হাত শুয়েই পড়ি একেবারে। এসিটা লাগানোর পর তো আর দেখতে আসা হয়নি, তুমতাই আজকে মার কাছে থাকিয়েও যাচ্ছি, 10 মিনিটও মানে 15 মিনিটও বসতে পারি না, এই আবার যাবো বাড়ি। এখন 10:20 বাজে, এই হ্যাঁ এই আমরা ঘরে ঢুকলাম, ভাগ্যিস ঠাকুরটা দিয়ে গেছিলাম নিশ্চিন্ত, তো এই তুমদাই তো রয়ে গেছে। একটা কাজের কাজ করে গেছিলাম যেটা কোনোদিনও করি না, সকালবেলা একসাথে রুটিটা বানিয়ে গেছিলাম, তো এই এত রাতে এসে এই একটা সুবিধা হলো, একটু গরম করে নেব, খাওয়া হয়ে যাবে, আর কোপ্তা তো কড়াই আছে, হয়ে যাবে। আস্তে আস্তে বলছে কবে ও কখন আসবে, দিদি কখন আসবে, কখন আসবে, এরকম
এবার কি বলতো, যখন একসাথে থাকে ভাই বোনের যা হয়, আবার যদি একজন আরেকজনের সাথে না থাকে তখনই আবার আরেকজনের এ হয়। যা হয়ে থাকে সবার মধ্যে, সেই তো সারাদিনটা এইরকম গেল। সারাদিন ভাই বোনে খুনসুটিও চলবে, আবার তোমার সকালবেলা যেমন তুতান যে কখন আসে সে তো ও জানে না তুমি, তাই কেননা ও তো যেই সময় আসে তার আগেই ও আসে। মা কখন আসবে গো, কখন আমি দাঁড়া, ও 3:30 আগে আসে না, অস্থির হয়ে যাচ্ছে। মানে আমরা সবাই একটা টাইমের মধ্যে দেখবে বাড়ি না এলেই তখন কখন আসবে কখন আসবে। তো এই আমাদের বাড়িতে রেগুলার চলতে থাকে, মানে কি সব কিছু তো শেয়ার করা হয় না বা যায়ও না, মানে হাসতে হাসতে আমি নিজে মানে হয়ে যাই, মানে ভালোও লাগে এক এক সময়। এই এই জিনিসগুলোই তো আর ফিরে পাবো না, খুব মানে আমার নিজেরই খুব ভালো লাগে নিজেদের কথা মনে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ডে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।